হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ওপর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা বৃত্তি পরীক্ষা বা পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সমস্ত পরীক্ষাগুলি হয় সমস্ত ক্ষেত্রেই কাজে লাগবে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং অঙ্কের যে নিয়মগুলি সেগুলি ভালো করে বুঝে নেবার চেষ্টা করো আর এর আগেও আমরা অনেকগুলি ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো এখানে প্রথমের অঙ্কটি কি বলেছে যতীন কাকা দু হাজার পঁচিশটি নারকেল নটি ট্রাকে ভর্তি করে পাঠাবেন যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান তাহলে প্রতি ট্রাকে কতগুলো নারকেল পাঠাবেন হিসাব করি তাহলে দেখো কী বলেছে যে এতগুলি নারকেল সে পাঠাবে আর ট্রাক কটা আছে নটা আর কি বলেছে আমাদেরকে যে যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক তাহলে দেখো এইখানটা দেখলেই বুঝতে পারবে যে অঙ্কটি কি করতে বলেছে বলেছে সমান সংখ্যক সমান মানে কি তাহলে নিশ্চয়ই আমাদেরকে ভাগ করতে হবে তবেই তো সমান হবে এই যে দু দু হাজার নারকেলকে নয় দিয়ে আমরা ভাগ করে দেবো যেহেতু নটি ট্রাক তাহলেই কিন্তু আমাদের বেরিয়ে যাবে যে এই যে প্রতি ট্রাকে কতগুলো করে নারকেল যাবে দেখো ভাগটা আমরা এখন করবো এইখানেতে নটি ট্রাক বলেছিল সেই জন্য আমরা এই মোট নারকেলকে ভাগ করে দেবো দেখো প্রথমে যদি আমরা দুটো সংখ্যা ধরি হচ্ছে কুড়ি নয় দিয়ে যদি আমরা গুনি কত হবে দুই খাওয়াবো আমরা ন দু কোনো আঠারো বিয়োগ করবো দেখো আট থেকে দশ কোথায় হবে দু মিনিটে দুই নামলো হাতে এক তাহলে এই এক আর উপরে এক মিলে যায় এখানে শূন্য হয়ে যাবে দুই দিয়ে এবার দেখো দুই হয়েছে তাহলে আমরা এই দুইটাকে নামিয়ে দেবো কত হলো বাইশ আবার কত খাওয়াবো আমরা তাহলে দেখো নয়ের ঘর যদি নামতা নামতাগুনি তিন নয় সাতাশ এখানে আছে বাইশ তাহলে আমরা দুই খাওয়াবো আবার ন দুগুণ আঠারো বিয়োগ করবো আট থেকে বারো আটের পর নয় দশ এগারো বারো চার গিঁটে এইবার দেখো হাতে এক থাকছে তাহলে হলো দুই ওপরেও দুই মিলে গেল তাহলে এখানে হচ্ছে চার এই পাঁচটা এবার আমরা নামিয়ে দেবো কত হলো দেখো পঁয়তাল্লিশ এইবার নয়ের ঘর নামতাগুনি দেখো পঁয়তাল্লিশ কোথায় হচ্ছে নয়কে নয় ন দুগুণো আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাই তো দেখো এখানে পঁয়তাল্লিশই কিন্তু আছে তাহলে আমাদের পাঁচ খাওয়াবো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে দেখো এইটা কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল এই যে আমাদের বলেছিল যে প্রতি ট্রাকে কতগুলো নারকেল পাঠাবেন হিসাব করি তাহলে হয়ে যাচ্ছে এই যে দুশো পঁচিশটি করে বুঝে গেলো তাহলে এইখানে তোমরা উত্তর লিখবে যে প্রতি ট্রাকে দুশো পঁচিশটি করে নারকেল পাঠাবেন একটা দেখো এবার কী বলেছে মোহিতের চারশো টাকা আছে সে সাতটি একই দামের ব্যাগ কিনবে একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে তাহলে দেখো এইখানেও কিন্তু একই বলেছে যে চারশো টাকা তার কাছে আছে সাতটা ব্যাগ কিনবে আর কি বলেছে প্রতিটি ব্যাগের দাম কিন্তু একই হবে ঠিক আছে তবেই সে কিন্তু সাতটা ব্যাগ কিনতে পারবে তাহলে এইখানেও তাই আমরা ভাগ করে দেবো এই যে চারশো ছিয়াত্তরকে সাত দিয়ে ভাগ করে দিলেই দেবে এই যে একটি ব্যাগের দাম বেরিয়ে যাবে দেখো ভাগটা আমরা কীভাবে করবো একটা সংখ্যা ধরলে চার এখানে আছে সাত তাহলে ছোটো হচ্ছে দুটো ধরবো সাতচল্লিশ সাতের ঘর নামতে আমরা কত খাওয়াবো তাহলে সাত দুগুণে চোদ্দো তিন সাত একুশ চার সাতে আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছ সাতে বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ দেখো সাতকালে বেশি হয়ে যাবে তাহলে আমরা ছয়ই ধরবো ছয় সাত বিয়াল্লিশ বিয়োগ করবো দেখো কত হচ্ছে দুই থেকে সাত দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত পাঁচ মিনিটে তাহলে এখানে আমরা পাঁচ আর এই ছয়টা নেমে গেলো কত হচ্ছে ছাপান্ন দেখো সাতের ঘর নামটা গুনলে ছাপান্ন কোথায় হবে দেখো পাঁচ সাতে পঁয়ত্রিশ ছ সাতে বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ সাত আটে ছাপান্ন দেখো ছাপান্ন তাহলে আট খাওয়াবো সাত আটে ছাপ্পান্ন মিলেছে তাহলে এই আটষট্টি হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ প্রত্যেকটি ব্যাগের দাম আটষট্টি টাকা করে এই যে আমাদের এখানে বলেছিল যে একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে তাহলে উত্তর হয়ে গেলো এই আটষট্টি যে একটি ব্যাগের দাম আটষট্টি টাকা হলে সে ব্যাগ কিনতে পারবে এইভাবে লিখতে হবে উত্তর ওর পরেরটা দেখো কী বলেছে শম্পা প্রতি পাতায় উনত্রিশটি করে স্ট্যাম্প রাখল পঁয়ত্রিশটি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প রাখলো হিসাব করি তাহলে কি বলেছে দেখো তার মোট পাতা আছে পঁয়ত্রিশটি আর কি বলেছে যে প্রতি পাতায় মানে এক একটি পাতাতেই উনত্রিশটা করে স্ট্যাম্প মেরেছে তাহলে ওই রকম যদি আমরা গুণি মোট পঁয়ত্রিশটি পাতা আছে তাহলে আমরা কি করব জিনিসটা তো বাড়ছে একটা পাতাতেই উনত্রিশ তাহলে আর একটা পাতায় ঊনতিরিশ এইভাবে বেড়ে বেড়ে যাবে উনত্রিশ করে তো যখনই কোনো জিনিস সমান সংখ্যায় বাড়তে থাকবে তখন আমরা কি করব গুণ করে দেবো এই যে উনত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দেবো তাহলেই আমাদের বেরিয়ে যাবে যে কতগুলো স্ট্যাম্প রাখলো হিসাব করি এই যে মোট বলেছে তাহলে দেখো এই উনত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করবো দেখো গুণটা এবার করবো আমরা পাঁচ নয় পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ দুকোনো দশ আর এই চার যোগ করলে দশের পরে এগারো বারো তেরো চোদ্দো নাম ঘর কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে তিন নয় সাতাশ সাতাশের সাত হাতে কত থাকবে দুই তিন দু ছয় ছয়ের সাথে দুই যোগ করলে সাত আট এবার আমরা যোগ করব পাঁচ নেমে গেল সাত আর এই চার যোগ করলে কত হবে সাতের পর আট নয় দশ এগারো এগারোর এক হাতে থাকবে এক তাহলে আট আর এই হাতে এক নিলে কত হবে নয় আবার এই এক আছে তাহলে কত হলো দশ উত্তর কথা হলো দেখো আমাদের এক হাজার পনেরো এবার আমাদের কি বলেছিল যে মোট কতগুলো স্ট্যাম্পরাগুলো হিসাব করি তাহলে দেখো মোট এক হাজার পনেরোটি সে স্ট্যাম্প রাখলো বুঝে গেছে এরপরের অঙ্কটা দেখো একটি যে বছর মাস দিনের বিয়োগ দেওয়া রয়েছে তো এইগুলি কীভাবে করে দেখো ভালো করে বুঝে নাও একটা বুঝতে পারলি কিন্তু এই ধরনের যত অঙ্কই দিক সব করতে পারবে তো দেখো অঙ্কটি কিন্তু আমরা এখানে টুকে নিয়েছি বছরের সোজায় বছর লিখেছি মাসের সোজা মাস দিনের সোজা দিন এইবার দেখো বিয়োগ আমরা কি যেমন করি সেইভাবেই শুরু করব এই দিক থেকে তো তার আগে দেখো এইখানে আছে উনিশ উনিশ দিন উপরে আছে তিন দিন তাহলে কি উপরের সংখ্যাটি ছোট হয়ে গেছে আর নিচড়টি বড় হয়ে গেছে আমরা কি জানি বিয়োগের সময় উপরের সংখ্যা ছোটো হলে তাকে কি করতে হয় বড় ধরতে হয় তো এইখানে এই তিনটাকে আমরা তাহলে কত ধরবো তো এইখানেতে বড় না ধরে আমরা কি করব এই সাইডে যে মাসের ঘর আছে এখান থেকে আমরা ধান নেবো এখান থেকে ধান নেবো কত ধার এই যে এখানে আছে নয় মাস এখান থেকে এক মাস ধান নিয়ে নেবো তাহলে এই নয় থেকে যদি আমরা এক নিয়ে নিই কত থাকবে এখানে এখানে পড়ে থাকছে তাহলে আট মাস আর এইখানে এক মাস ধান নিয়ে নিচ্ছি তাই তো তো এইবার দেখো এখানে যেহেতু দিন আছে তাহলে মাস তো আমরা রাখতে পারবো না তাহলে যে এক মাস ধান নিয়েছি সেটাকে দিনে প্রকাশ করব এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে এই তিরিশ আর এই তিন আমরা একসাথে যোগ করে নেবো ঠিক আছে তাহলে তিরিশ আর তিনে কত হচ্ছে তেত্রিশ দিন তাই তো এইবার এই তেত্রিশ থেকে নিচে উনিশ আমরা বিয়োগ করব বুঝে গেল দেখো কত হচ্ছে নয় কয় তেরো এরপর দশ এগারো বারো তেরো চার গিঁটে হাতে এক থাকবে একের এক দুই তাই তো দুই কয় তিন কয় কিটা হবে এক গিঁটে তাহলে দেখো এটা চোদ্দো দিন হয়ে গেল ঠিক আছে এইবার এখানে মাসটা আমরা বিয়োগ করব দেখো নিচে আছে আট উপরে কিন্তু আছে আট কারণ এই যে ধান নিয়ে নিয়েছি একটা তাহলে কমে যায় আট হয়েছে আটের আটে মিলে গেছে তাহলে এটা শূন্য তার মানে মাসের ঘরে কিছু থাকলো না বুঝে গেছে এইবার দেখো বছরটা এবার পাঁচ থেকে সাত বিয়োগগুলো কত হবে পাঁচের পর ছয় সাত দুই তাহলে এটা হয়ে গেলো বছর চোদ্দো দিন যেহেতু মাসটা আমাদের কিছু নেই তো কিভাবে হলো বুঝতে পেরেছ বিয়োগের ক্ষেত্রে যখনই দেবে এই মাস বছর দিনের কোনো বিয়োগ বা যোগ দেওয়া বিয়োগের ক্ষেত্রে ছোট হলে পাশের ঘর থেকে ধান নিতে হবে যদি আমাদের এই মাসটা ছোটো হতো তাহলে এই বছরের কাছ থেকে এক বছর ধান নিতম তখন কী হতো এক বছর সমান বারো মাস তাহলে বছরটাকে মাসে পরিবর্তন করে দিতে হতো তো এইটা হচ্ছে আমাদের উত্তর এটা দেখো এটাও কিন্তু একটা বিয়োগ দেওয়া রয়েছে তাহলে দেখো এইটাও আমরা কিভাবে করব তো দেখো বিয়োগটি কিন্তু আমরা এখানে টুকে নিয়েছি ঠিক আছে তো বিয়োগ আমরা কি জানি যে এইখান থেকে শুরু হবে তাহলে দেখো এখানে বাইশ ওপরে কিছুই নেই দেখতে পেয়েছ মানে শূন্য আছে বা এখানটা খালি আছে তাহলে কি হয়েছে নিচের সংখ্যা বড় ওপরে কিন্তু কিছু নেই মানে শূন্য আচ্ছা তাহলে আমরা কী বলেছি পাশের ঘর থেকে ধান নিতে হবে এইখানে যদি কিছু না থাকে উপরে বা যদি শূন্য থাকে বিয়োগের ক্ষেত্রে তাহলে দেখো পাশের ঘরেও কিন্তু কিছু নেই আছে এখানেও ফাঁকা তাহলে আমরা কি করব আরও এগিয়ে যাব পেছনের দিকে দেখব আরও কোথায় আছে এইবার তোকে এইখানেতে পেয়েছি আমরা তাই তো তাহলে এইখান থেকে ধান নেবো এখানে কি আছে বছর তাহলে এখানটা কেটে দেবো দিয়ে এক বছর ধান নেবো এক বছর নিলে এখানটা কত পড়ে থাকবে তিন এখান থেকে আমরা এইখানেতে দিয়ে দেবো এক বছর নিয়েছি এবার এইটি কিসা আছে মাসেতে তাই তো তাহলে ওই এক বছর সমান আমাদের কত মাস বারো মাস তাহলে এইখানে আমরা বারো লিখবো কিন্তু এক বছর লিখবো না বারো মাস লিখে দিলুম ঠিক আছে এইবার দেখো এইখানে যেহেতু খালি আছে তাহলে এখান থেকে আমরা ধান নেবো তাহলে এখান থেকে আবার এখানে ধান নেবো এখানে বারো মাস আছে বারো থেকে কেটে আমরা এগারো করে দিলুম এক মাস এই দিকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে বারো থেকে এগারো রইলো এখানে এক চলে এলো এবার দেখো এখানে দিন আছে তাহলে এক মাসকে আমরা দিনে লিখবো কত দিন হবে তিরিশ দিন বুঝে গেল এইবার আমরা অঙ্কটি যেমন বিয়োগ করে করব দুই থেকে দশ এর পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট গিঁটে হাতে এক থাকবে তাহলে দুই আর হাতে এক নিলে তিন উপরেও তিন মিলে গেলে শূন্য তাহলে এইটা হয়ে গেলো আট দিন এবার এইটা আমরা বিয়োগ করবো দেখো সাত থেকে যে এক আছে মানে এগারো সাত থেকে এগারো কোথায় হবে সাতের পর আট নয় দশ এগারো চার গিঁটে হাতে এক থাকবে তাহলে এক আর এই এক মিলে গেলে শূন্যই হোক তাহলে চার মাস হয়ে গেল এইবার বছরটা দেখো দুই থেকে তিন এখানে কিন্তু চার আর ধরবো না কারণ ধান নিয়ে নিয়েছি আমরা তাহলে দুই থেকে তিন কোথায় হচ্ছে এক গেটেতেই হচ্ছে এক বছর তাহলে বোঝা গেল কীভাবে অঙ্কটি করলুম এক বছর চার মাস আট দিন এটা উত্তর তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দিও